আবারও রক্তাক্ত পবিত্র আল আকসা। বুধবার ভোরে হঠাৎ করেই আল আকসায় অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর তাণ্ডব। নামাজে অংশ নেয়া মুসল্লিদের ওপর ছুড়ে মারে টিয়ার গ্যাস, বিস্ফোরণ ঘটায় স্টান গ্রেনেডের, এছাড়া মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে চালায় ধরপাকড়। এ সময় সবচেয়ে আতঙ্কিত হয়ে পড়ে নারী ও শিশুরা। আমি নামাজ পড়ছিলাম এবং চেয়ারে বসে কোরআন তেলাওয়াত করছিলাম, হঠাৎ তারা এসে গ্রেনেড নিক্ষেপ করে, ধাক্কায় পড়ে যায়। একটা গ্রেনেড এসে আমার বুকে লাগে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের সময় পবিত্র কোরআন তেলাওয়াত করছিলেন এক ফিলিস্তিনি নারী। কাঁদতে কাঁদতে এ ঘটনার বর্ণনা দিলেন তিনি। ইসরায়েলি পুলিশ কোনো কারণ ছাড়াই হঠাৎ আমাদের উপর হামলা করে। মসজিদের ভেতরে তরুণরা চরম বিপদে, ওরা ভেতরে মুসলিমদের আক্রমণ করছে, তাদের সাহায্য করার কেউ নেই, ভেঙে ফেলা হয়েছে মসজিদের সব জানালা। ভোরে শুরু হওয়া অভিযান চলে সকাল পর্যন্ত। এ সময় মসজিদ প্রাঙ্গণ থেকে ফিলিস্তিনি মুসল্লিদের বের করে দেয়া হয়। সেই জায়গায় পুলিশি নিরাপত্তায় মসজিদে প্রবেশ করানো হয় ইসরায়েলিদের। এ ঘটনায় আহত হয়েছে 12 জন, তাদের মধ্যে 3 জনকে পাঠানো হয়েছে হাসপাতালে। এছাড়া মসজিদের ভেতর থেকে আটক করা হয়েছে অন্তত 400 মুসল্লিকে। এদিকে ইবাদতরত মুসল্লিদের ওপর হামলাকে ন্যাক্কারজনক অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে ফিলিস্তিন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গাজা উপত্যকা থেকে মিসাইল ছুড়েছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। অন্যদিকে অভিযানের পক্ষে সাফাই গিয়ে ইসরায়েলি পুলিশ বলছে, মুখোশ পরা একদল বিক্ষোভকারী লাঠি ও ইট পাটকেল নিয়ে মসজিদের ভেতরে অবস্থান নিয়েছিল, এজন্য তারা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে বাধ্য হয়েছে। অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে আগে থেকেই তীব্র উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে আল আকসায় ইসরায়েলি বাহিনীর হামলার কারণে নতুন করে সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। মাত্র কয়েকদিন আগেও আল আকসা মসজিদ প্রাঙ্গণে এক ফিলিস্তিনি যুবককে দিনে দুপুরে গুলি করে হত্যা করেছিল ইসরায়েলি পুলিশ।